প্রকৃতি থেকে সংগ্রহ করা সামান্য উপকরণে অসামান্য সৃষ্টি ফেরদৌসী প্রিয়ভাষিনীর ভাস্কর্য। এর মধ্যে রয়েছে দেশমাতৃকা, মুক্তিযুদ্ধ আর অপরূপ প্রকৃতির কথা, থাকে সুখ দুঃখ আর বৈরিতার গল্প। ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনীর এমন 89টি ভাস্কর্য নিয়ে রাজধানীর শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে 15 দিনের প্রদর্শনী মেঘের সঙ্গী। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। নৌকা মাঝি আর মাঝিমাল্লার দল, কখনো বা বেদের বহর, যার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্য। শুধু ঐতিহ্য আর প্রকৃতির রুদ্র রূপ দেখে কিংবা তা কল্পরাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখেননি ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনী। যখন যেভাবে যা দেখেছেন, ভেবেছেন, তার প্রায় সব কিছুই তার তৈরি ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন তিনি। মেঘের দিকে তাকালে মেঘ কখনো রাজপুত্র হয়, কখনো রাজকন্যা হয়, কখনো বুড়ি, চাঁদের মা বুড়ি সাজে। এটা একটা অদ্ভুত মোহ ছিল। শরতের আকাশে যখন মেঘ ভেসে বেড়াতো, তখন আমাকে কেউ খুঁজে পেত না। এরকম করতে করতে আমি অনেক দূর যখন এগিয়ে গেছি, আমি যে একজন শিল্পী আমি এটা বুঝতাম না। আমি শুধু এগুলো নিয়ে খেলাধুলা করতাম। তার শিল্পকর্মের প্রতিটি সৃষ্টি যেন এক একটি গল্প, এক একটি ইতিহাসের সাক্ষী। কিভাবে জন্ম নিল লাল সবুজের প্রিয় মাতৃভূমি, কিভাবে সংঘবদ্ধ হয়েছিল পুরো জাতি, কিভাবে উদিত হয়েছিল আধারের মাঝে আলো, সেসব ইতিহাসের সাক্ষী হয়ে মনের সব কথা বলেছেন তার সৃষ্টিকর্মে। আমরা সবসময় যে অশান্তি, অমুক ডুবে গেছে, অমুক মারা গেছে, অমুককে হত্যা করা হয়েছে, এগুলো ছাড়া কি আমাদের আর কিছু ভাবার নেই? কিছু বিভ্রান্তিকর মানুষ পৃথিবীর সব দেশেই আছে, আমাদের দেশেও আছে। এটার জন্য আমাদেরই ঠিক করে নিতে হবে। এইসব ভাবনা আমাকে ভাবিয়ে তোলে, কাউকে প্রত্যাখ্যান করার কিছু নেই। তার এমন 89টি শিল্পকর্ম নিয়ে 15 দিনের ভাস্কর্য প্রদর্শনীর উদ্বোধন করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। প্রদর্শনীটি চলবে 18ই আগস্ট পর্যন্ত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।